ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ক্ষেত্রে ঠিক ভোট শেষ হওয়ার মুহূর্ত থেকে আপনি কি কি কাজ পর্যায়ক্রমে করবেন আমরা সেই নিয়ে ডিসকাস করব। তো চলুন আমরা সরাসরি বিষয়টির মধ্যে চলে যাই। দেখুন, ভোট শেষ হওয়ার যেটা নির্ধারিত টাইম থাকবে সেটা কোনোবার ভোটে পাঁচটায় ভোট শেষ হওয়ার টাইম থাকে, কোনোবার ছটায় থাকে। তো 2021 বিধানসভা ভোটে যেটা শোনা যাচ্ছে ভোট শেষ হওয়ার নির্ধারিত টাইম হবে 6টা PM। তো যদি 5টা হয় 6টা হয়, যেটা টাইম হবে সেই টাইমের রেসপেক্টে আপনারা এবার কাজটা করবেন। তো ধরুন 6টাতে ভোট শেষ হওয়ার টাইম, তাহলে ঠিক 6টা বাজতে যখন 5 মিনিট বাকি থাকবে, অর্থাৎ 5 মিনিট আগে আপনি বুথের বাইরে আসবেন, এসে দেখবেন ভোটারদের কি পরিস্থিতি। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ওই সময় আর ভোটার থাকে না, তার আগেই মোটামুটি ভোট শেষ হয়ে যায়। তো এরকম সিচুয়েশন হলে যখন 6টা বাজবে আপনি ভোট শেষ করবেন, শেষ করার পর কি করবেন সেটা আমি আবার পরে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর কেস। দ্বিতীয় কেস এমনটা হয় যে আপনি 6টা বাজতে 5-এ বুথের বাইরে এলেন, তো এসে সেই মুহূর্তে দেখছেন যে জোনা 10-এক ভোটার বাইরে লাইনে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে আপনি কিউ স্লিপ ইস্যু করতে যাবেন না। যখন এবার ভোট যেমন চলছে চলবে, যখন এক্স্যাক্টলি 6টা বাজবে সেই সময় যতজন ভোটার বাইরে দাঁড়িয়ে থাকবেন তাদেরকে আপনি বুথের মধ্যে ভেতরে ঢুকিয়ে নেবেন, দিয়ে ওনাদেরকে একটু বুথে দাঁড়াবার মতো জায়গা দেবেন এবং আপনি ভোট শেষ বাইরে ঘোষণা করে দেবেন। অর্থাৎ 6টার পর, যেহেতু 6টা বেজে গেছে, আর কাউকে আপনি অ্যালাউ করবেন না এবং আপনার বুথে যিনি পোলিং পার্সোনাল, পুলিশ পার্সোনাল থাকবেন, সেটা যদি সেন্ট্রাল পোস্ট থাকে সেন্ট্রাল পোস্ট, এমনি নর্মাল আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ থাকলে পুলিশ, তো তাকে একদম গেটে দাঁড় করিয়ে দেবেন এবং পরিষ্কার বলে দেবেন কিসি কো আন্দর মত আনে দেনা, ব্যাস একদম উনি আর কাউকে ভেতরে ঢুকতে দেবেন না, সে যিনি আসুন না কেন আপনার পারমিশন ছাড়া উনি বুথে আর কাউকে অ্যালাউ করবেন না। তো এবার তাদেরকে ভেতরে ঢুকিয়ে তাদের ভোট যখন শেষ হবে সেটা যদি 6টা থেকে 6টা 10-15 বেজেও যায়, আপনার কোনো টেনশন নেই, আপনি 6টা 15-তেই ভোট শেষের মেসেজ পাঠাবেন, কিচ্ছু অসুবিধা হবে না। এটা হলো দ্বিতীয় কেস। 3 নম্বর কেস হচ্ছে যদি এমনটা হয় যে বুথের বাইরে দেখলেন যে অনেক ভোটার দাঁড়িয়ে আছে, সেটা 20-25 জন বা 50-60 জন এরকম ভোটার বাইরে দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন ওই 6টা বাজতে 5-এ যদি এরকম সিচুয়েশান দেখেন, তো তাহলে আপনাকে কিউ স্লিপ ইস্যু করতে হবে। এবার কিউ স্লিপ ইস্যু করার নিয়ম হচ্ছে একদম শেষ ভোটার থেকে 1, 2, 3, 4 করে একদম যিনি সব মানে গেটের মুখে দাঁড়িয়ে আছেন তাকে শেষ কিউ স্লিপটা ইস্যু করবেন। এবার এখানে কিউ স্লিপ ইস্যু করার প্রসঙ্গে আমি বলি, কিউ স্লিপ যখন ইস্যু করবেন অবশ্যই সাথে একজন সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আপনি ঘুরবেন বা পুলিশ থাকলে পুলিশ নিয়ে ঘুরবেন। তো এক্ষেত্রে আপনাকে দুটি কাজ করতে হবে, প্রত্যেকের হাতে এপিক আছে কি না দেখবেন এবং আঙুলটা চেক করে নেবেন যে প্রত্যেকে মানে তারা কেউ ভোট দেয়নি। অনেক সময় হয় অন্য কারোর হয়ে অনেকে লাইনে দাঁড়ায়, তো সেটা আপনি চেক করে নেবেন, কারণ এই কিউ স্লিপ ইস্যু করার পর অনেক ভোটার আবার চলে যেতে পারে বা ইত্যাদি অনেক কিছু ব্যবস্থা হয়, কিন্তু সেটা আমি আবার একটু পরে আলোচনায় আসছি। তো কিউ স্লিপ, এবারে কিউ স্লিপ ইস্যু করতে আপনার 5-7 মিনিট সময় লাগুক, কোনো টেনশনের ব্যাপার নেই, 6টা 10 বেজে যাক, কোনো অসুবিধা নেই, নর্মাল ভোট যেমন চলবে। এবার এই দিতে দিতে দেখা গেল আপনি একদম শেষ ভোটারকে যিনি বুথের সামনে দাঁড়িয়ে আছেন তাকে আপনি 17 নম্বর ইস্যু করলেন এবং আর সামনে কেউ নেই। সেই মুহূর্তে আপনার ভোট যতগুলো পড়েছে, ধরুন এই কিউ স্লিপ দিতে আপনার আরও 10 মিনিট টাইম লেগেছে, তাহলে 6টা 10-এ সেই সময় দেখা যাচ্ছে যে ভোট পড়েছে 720টা। আপনি ওই ভোট শেষের মানে ওই 6টায় যে মেসেজ পাঠানোর কথা সেটা আপনি 720 মেসেজ পাঠিয়ে দেবেন, আর কিউতে আপনার 17 জন আছে এই মেসেজটা পাঠিয়ে দেবেন। এবার ধরুন এই 17 জনটা আরও সংখ্যা একটু বেশি থাকতে পারে, এবার 6টা 40-এ আপনার অ্যাকচুয়াল ভোট শেষ হলো, তাহলে হিসাব মতো 720 আর 17 নিয়ে 737 আপনাকে ভোট শেষের মেসেজ পাঠাতে হবে। এইবার এক্ষেত্রে একটা কথা বলি, যদি এই কিউর সংখ্যাটা 100-150 হয় সেক্ষেত্রে কোনো ভোটার যদি আর ভোট না দেয় সেক্ষেত্রে এই যোগফলটা নাও মিলতে পারে, তাতে আপনার টেনশনের কোনো কারণ নেই যে আপনি ওখানে যে দাঁড়িয়ে থেকে আপনাকে পাহারা দিতে হবে এমন কিন্তু কোনো বিষয় নয়, যে আপনি 17টা কিউ পাঠিয়েছেন বলে দুটো যোগফল লাস্টে মিলতেই হবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। হ্যাঁ, কিন্তু আপনাকে হিসাবটা রাখতে হবে যে যেন মেলে, মিললে ব্যাপারটা ভালো লাগবে, বিষয়টা হচ্ছে এই জায়গায়। তো এবার ফাইনালি যখন আপনার মিটে যাবে, এবার এই 737-এর আগে এখানে আমি একটি স্টার দিয়ে রেখেছি এই কারণে, কারণ মেসেজ পাঠানোর আগে একটি কাজ করার আছে, সেটা করার পর তবে ফাইনালি মেসেজ পাঠাবেন। আমি এবার সেই জায়গায় যাচ্ছি যে আপনার সিচুয়েশান যে তিনটে বললাম, তিনটে সিচুয়েশানে যেটাই হোক ফাইনালি মেসেজ পাঠানোর আগে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে কন্ট্রোল ইউনিট আমাদের ক্লোজ ভোট শেষ করতে হবে। যখন দেখবেন কোনো ভোটার আর নেই, আপনি এজেন্টদেরকে বলবেন ভালো করে দেখে নিন আর কোনো ভোটার নেই,
এবার সেন্ট্রাল ফোর্সকে গেটে দাঁড় করিয়ে দেবেন, কেউ আর ভেতরে ঢুকতে পারবে না। এবার আপনি এজেন্টদেরকে বলে আপনি ক্লোজ বটন টিপবেন এবং তার আগে বারবার বলে দেবেন যে এই ক্লোজ বটন টেপার পর কিন্তু কোনো অবস্থাতেই আর কেউ ভোট দিতে পারবেন না। অনেক সময় দেখবেন ওই এজেন্টরা শেষে ভোট দেবো বলে থাকে, তো তারাও ভোট দিয়েছেন কিনা দেখে নেবেন। পরিষ্কার বলে দেবেন যে ক্লোজ টিপিয়ে দিলে আর কিন্তু কেউ ভোট দিতে পারবে না। এবং যখন আপনি এখানে ক্লোজ বটনটা, আপনারা জানেন কোনখানে ক্লোজ বটনটা থাকে, এখানে একটা ক্যাপ থাকে, ক্যাপটা খুলে ক্লোজ বটনটা প্রেস করবেন। যখন প্রেস করবেন তখন কন্ট্রোল ইউনিটে পোল ক্লোজড লেখাটা উঠে যাবে এবং টোটাল কত ভোট পড়েছে সেটাও উঠে যাবে এবং সেখানে কটা টাইম সেটা শো করবে সেই টাইমটা আপনি নোট করে রাখবেন। এবং এই টাইম অফ ক্লোজার অফ পোল কটা পিএম এটা কিন্তু অনেক ফর্মে লিখতে হয়, মানে অ্যাকচুয়াল পোল আপনার কটায় শেষ হলো এই টাইমটা কন্ট্রোল ইউনিটের যে টাইম সেটা আপনি নোট করবেন। সেটা এক দেড় মিনিট দিন আগে পিছু হোক বা কম বেশি হোক তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু এটা আপনি নোট করবেন। এই ক্লোজ টেপার পর টোটাল ভোট যেটা পড়বে এইটা আপনি এবার মেসেজ করে দেবেন। ব্যাস এইটার জন্য আমি আগের ফ্রেমে ওটা স্টার্ট দিয়ে রেখেছিলাম। তাহলে ভোট আমরা শেষ হয়ে গেল, এরপরে আমরা যেটা কাজ হচ্ছে ওই মেশিনগুলোকে আপনি ক্যারিং কেসের মধ্যে ভরে সিল করবেন। ক্যারিং কেসগুলো অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন, অবশ্যই ভিভিপ্যাট থেকে ব্যাটারিটা বার করে নেবেন আলাদা করে, দিয়ে ভিভিপ্যাটটাকে ক্যারিং কেসের মধ্যে ভরে সিল করবেন, কন্ট্রোল ইউনিটকে ক্যারিং কেসের মধ্যে ভরে সিল করবেন, ব্যালট ইউনিটকে ক্যারিং কেসের মধ্যে সিল করবেন। তাহলে আমরা তিনটে মেশিনকে কভারের মধ্যে ভরে সিল করা হলো, মানে ওদের ক্যারিং কেসগুলোর মধ্যে, আর ব্যাটারিটা বাইরে বার করা হলো। এরপরে স্টিচ বুকলেটটাকে আগে ফিল আপ করবেন। এখানে ওপরে যেগুলো লেখার এগুলো তো আপনি আগের দিন ফিল আপ করেই রাখছেন। স্টিচ বুকলেটের ভেতরে যা যা ফর্ম থাকবে সেই সংশ্লিষ্ট ভোটে, এটাকে আগে ফিল আপ করলে কী হবে, পরে যখন আপনি লুজ ফর্মগুলো ফিল আপ করবেন এখান থেকে দেখে দেখে ফিল আপ করতে পারবেন, কারণ বাকি ফর্মগুলো এর ট্রু কপি, ডুপ্লিকেট আপনাকে ফিল আপ করতে হবে। তো স্টিচ বুকলেটটা আগে ফিল আপ করে নিয়ে তারপরে যেগুলো হাতে হাতে জমা দিতে হবে সেই ফর্মগুলোকে ওই স্টিচ বুকলেট থেকে দেখে 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 আপনি কপি করে করে লিখতে থাকবেন। আর যদি নতুন কোনো ফর্ম থাকে সেটা যা যে ফর্মে যা লিখতে হবে সেটা ফিল আপ করে হ্যান্ড টু হ্যান্ড যেগুলো জমা দিতে হবে, আমার সেপারেট ভিডিও দেওয়া আছে আরসিতে ম্যাটেরিয়াল সাবমিশনের সেপারেট ভিডিও দেওয়া আছে, সেখানে হাতে হাতে কোন ফর্ম জমা দিতে হবে, কন্ট্রোল ইউনিটের সাথে কোন ফর্ম বাঁধবেন সেগুলো সমস্ত দেওয়া আছে। তো সেই ফর্মগুলোকে আপনি এবার রেডি করবেন আগে, দিয়ে এগুলো রেডি হওয়ার পর সেগুলোকে বান্ডিল করে আপনার ব্যাগের মধ্যে আলাদা করে রেখে দেবেন যেগুলো হাতে হাতে জমা দিতে হবে। এরপর আপনি বড় বড় কভারগুলোকে ধরুন, প্রথম ধরুন স্ট্যাটুটরি কভার, তার উপরটা আপনি আগেই সব ফিল আপ টিল আপ করে রাখছেন। এবার এখানে একটি ইন্টারেস্টিং বিষয় বলে রাখি যে অ্যাকচুয়ালি এই কভারগুলোর মধ্যে কোন ছোট ছোট কভারগুলো ঢুকবে সেগুলো গায়েতে সব লেখাই থাকে। এবার আপনি একটা একটা করে কভার ভরবেন আর এখানে পেনে করে টিক মারতে মারতে যাবেন। যেমন আমি বলি যে ইলেকট্রল রোলের মার্কড কপি সেটাকে একটা কভারের মধ্যে ভরে সেটাকে এর মধ্যে ঢোকাবেন, ঢোকাবেন এখানে টিক মারবেন, তারপর 17A সেটাকে সংশ্লিষ্ট কভারে ভরবেন, দিয়ে এই কভারে ভরবেন, এইভাবে প্রত্যেকটা আইটেম ভরবেন আর এখানে টিক মারতে মারতে থাকবেন। যখন সবকটা আইটেম ভরা হয়ে যাবে এটাকে সাইড করে দেবেন। এবার ওই ভেতরের ছোটো ছোটো কভারগুলো সিল করবেন কি না সেগুলো সব আমার আগের ভিডিওতে বলা আছে, অন্য ভিডিওতে, সেগুলো ডিসি থেকে খবর নেবেন, আগের দিন খোঁজ নিয়েই আসবেন যে ভেতরে প্যাকেটগুলো সিল করে আনবেন কি না। একই রকম নন স্ট্যাটুটরি প্যাকেট যেটা আছে সেকেন্ড প্যাকেট, এখানেও আপনার সমস্ত আইটেম লেখা আছে, একটা একটা করে ভরবেন আর টিক মারতে মারতে যাবেন, দিয়ে আপনার এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে থার্ড প্যাকেট একটা একটা করে ভরবেন, টিক মারবেন, সবকটা হয়ে গেল। আর ফোর্থ প্যাকেটে শুধুমাত্র আপনার বাকি যে সমস্ত স্টেশনারি গুডসগুলো আছে সব এর মধ্যে একবারে ভরে দেবেন। ভরে দিয়ে আমরা সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে গেল এজেন্টদেরকে ফর্ম 17C দিয়ে দেবেন, দিয়ে আপনি এবার বুথ ত্যাগ করার জন্য প্রস্তুত হবেন। আপনার গাড়ি এসে গেলে আপনি গাড়িতে উঠে আরসিতে চলে যান, আরসিতে স্টেপ বাই স্টেপ যেমনভাবে জমা দেবেন আমার সেপারেট ভিডিও দেওয়া আছে, জমা দেওয়ার পর অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে রিলিজ লিখে তারপর বাড়ির উদ্দেশ্যে কোথায় আপনার বাস আছে খবর নিয়ে আপনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। তো এইটা হচ্ছে ভোট শেষ হওয়ার পর থেকে আরসিতে যাওয়া পর্যন্ত আমি স্টেপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।